এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় যুবক বন্ধগণ একটি বিবাহ সিস্টেম যেটি গোপনে গোপনে চালু রয়েছে সেটি হলো কুরআন স্পষ্ট করে যুবক যুবতী বলে থাকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম অথবা যুবক যুবতীকে বলে থাকে প্রণয় হয়েছে সম্পর্ক হয়েছে ভালোবাসা সৃষ্টি হয়েছে ফ্যামিলি মেনে নিচ্ছে না যেন শারীরিক সম্পর্ক গড়তে পারি বৈধ করার জন্য পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যুবক যুবতীকে বলে তোমাকে বিবাহ করলাম যুবতী বলে কবুল মনে করলো যে বিবাহ হয়ে গেছে এই দিয়ে তারা গোপনে শারীরিক সম্পর্ক করে থাকে এটি কি মূলত বিবাহ এটি কি বৈধ এটি হারাম এরকম বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানে কি জিনার দরজা খুলে দেওয়া জিনাবে বিচার করা অনেকে আবার এই ক্ষেত্রে একটি হাদিস দলিল ভিত্তিক নিয়ে আসেন সেটি হল আবুদাউদ্ তিরমিজি এবনেবাজ হাদিস বর্ণনা করছেন আবহ রায় রি আল্লাহ থেকে হাদিস বর্ণিত সালাসুন জিদ্দ হুন্নাল জিদ ও হাজল হুন্ল জিদ আর নিকাহ ও তালাক ও অর্থাৎ তিনটি বিষয় যেটি স্বাভাবিকভাবে মন থেকে বললেও কার্যকর হবে এমনইভাবে মজাক করে ঠাট্টা বিদ্রুপ করে যদি বলে স্বাভাবিক পর্যায়ে অস্বাভাবিক পর্যায়ে এটাও তাও কার্যকর হবে সেটি হলো বিবাহ সাদী তালাক এমনইভাবে দুই তালাক প্রাপ্ত মহিলা ইদ্যত থাকাকালীন সময় ফিরে নিয়ে আসা রাজা আজাকে বলা হয় এই দ্বারা যুবক যুবতী ভাই বোনেরা দলিল গ্রহণ করে নেয় যেহেতু তিনটা বিষয় হাসি মস্কারি করলেও পতিত হয়ে যায় কার্যকর হয়ে যায় তা আমাদের বিবাহ বৈধ এটি কখনো বৈধ হতে পারে না বিবাহর জন্য যেটি শর্ত অভিভাবকের সম্মতি লা নিকা ইন অভিভাবক ছাড়া বিবাহ হবে না এটি ক্যামতপন্ত নির্দেশ এটি মন্নকা হাবি গায়রে ওয়ালিন ফানিকাহু বাতিল 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 রাসূল তিনবার বলেছেন ওবিপাবকবিহীন বিবাহ এটা বাতিল 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 এটা কখনো কার্যকর হবে না তাই বিবাহর জন্য যেটি প্রয়োজন সেটি হলো অভিভাবকের সম্মতি অভিভাবক নিজে বিবাহ চুক্তি সম্পাদন করতে পারে তা না হলে তার অধীনস্থ আরেকজন তার অনুমতি সাপেক্ষে এটি করতে পারে অভিভাবক মেয়ের অনুমতি নিয়ে এসে ছেলের সম্মুখে দুইজন মুসলিম সাক্ষী উপস্থিত থাকবে যারা মেয়ের ফ্যামিলিগত সব সবাইকে চিনে বলবে অভিভাবক ছেলেকে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম তোমার অধীনস্থ করে দিলাম ছেলে বলবে কবুল গ্রহণ করলাম তাহলে বিবাহ হয়ে গেল এর মাঝে মহারানা উল্লেখ থাকতে হবে প্রচার করতে হবে সুন্নত এলান করা ঘোষণা দেওয়া গর্বও হতে পারে আর এছাড়া এটি বাদ দিয়ে আমরা কোরআন স্পর্শ করে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটি কখনো বিবাহ হতে পারে না কেয়ামতন্ত বিবাহ এটি গ্রহণযোগ্য হবে না এটি জিনার দরজা খুলে দেওয়া আল্লাহরবুল আলমিন এ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি